পয়সা দিচ্ছে উদ্যোগ তুমি নিয়েছো দাদা এখানে বিনা পয়সা দেওয়া আচ্ছা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এলাম ডালহৌসি অফিস পাড়ায় ছোট্ট একটা দোকানে। এখানে কিন্তু যা খাওয়ার পাওয়া যাচ্ছে সব কিন্তু নিরামিষ এবং খুব চিপ প্রাইসে। দেখছো গরম গরম বেগুনি কেমন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে, আহা আমার তো দেখেই কেমন জিভে জল চলে আসছে। এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি পাওয়া যাচ্ছে 5 রকম আইটেম দিয়ে। এছাড়াও কিন্তু এখানে নিরামিষ ভাত তরকারিও পাওয়া যাচ্ছে, যেটা নাকি সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলো দাদার মুখ থেকে শুনে নেবো এখানকার প্রাইস সম্বন্ধে। খিচুড়ি কি দাম আছে দাদা? খিচুড়ি প্লেট 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট খিচুড়ি, আলু দাম, আলু ভাজা, বেগুনি, পাঁপড়, চাটনি, মানে এই সব নিয়ে 30 টাকা, তাই তো? আর সবজি ভাত? সবজি ভাত 30 টাকা। ডিম ভাত, ভাত ডাল, সবজি, আলু ভাজা, বেগুনি, পাঁপড়, চাটনি। আর এখানে কি সব নিরামিষ? নাকি নিরামিষ পুরো? বেগুনি বড় বড় কি কেটে বড় বড় নাকি? অনিয়ন, নগার, আচ্ছা বেগুন, অনিয়ন, নগার, বাহ। দেরাদুন রাইস, খিচুড়ি হলো খিচুড়ি একদম লত ভেজিটু দেখতে পেলাম। দেখো এটা আলু দাম হলে আলু দশ, এটা আলু দাম আছে, এটা একটু সবজি হয়ে গেল, সবজি 5 পিস থালি সবজি, এটা 5 পিস থালি, এটা আলু ভাজা হয়ে গেল, আলু ভাজা, আলু উচ্ছে ভাজা হয়ে গেল, আলু উচ্ছে ভাজা, হ্যাঁ ওকে, পাঁপড়, পাঁপড় হয়ে গেল, বেগুনি হচ্ছে গরম গরম, বেগুনি হচ্ছে একদম গরম গরম ভেজে দেওয়া হয়, দাদা দেখতে পাচ্ছে গরম গরম বেগুনি ভাজছে। আচ্ছা এখানকার অ্যাড্রেসটা একটু বলে দাও। আলু নাম্বার হেয়ার স্ট্রিট অপোজিট ড্রাইভ চার, ফাইনালি বন্ধুরা এই দোকানটা দেখাতে পাচ্ছি। এই অনিলদার দোকানে কিন্তু সব কিছু নিরামিষ পাওয়া যাচ্ছে, আর আমি একটা এরকম নিরামিষ থালি নিয়ে নিয়েছি। দেখো এখানে কিন্তু একটা জিনিস দেখে যেটা আমার ভালো লাগলো, পুরো দেরাদুন চালের ভাত কিন্তু, আর মুগ ডাল দিয়ে দিয়েছে উচ্ছে ভাজা, আর এখানে রয়েছে আলু পটল কুমড়ো দিয়ে কিন্তু একটা নিরামিষ সবজি, আর উচ্ছে ভাজার সাথে আলুও অ্যাড করেছে দেখছি। এখানে রয়েছে গরম গরম এক পাঁপড় ভাজা, গরম গরম বেগুনি, আর এখানে রয়েছে খুব সম্ভবত আমের চাট। এই থালাটার দাম কিন্তু পড়েছে মাত্র উদ্যোগ তুমি নিয়েছো দাদা এখানে বিনা পয়সা দেওয়া। আচ্ছা এই কাকা কিন্তু বলে দিল বিনা পয়সায়। আর এখানে যে ডালটা যেটা দিয়েছে না ভাতের উপরে, ডালটা কিন্তু মুগ ডাল, নিরামিষ থালির ফার্স্ট বাইট। চলো ডালটার মধ্যে জিরা সেন্ট আসছে একদম দারুণ। এবার একটু সবজি দিয়ে নেবো, চলো দেখতে পাচ্ছি এরকম আলুগুলো ভালো সিদ্ধ হয়েছে, আর পটল দিয়ে মেখে চলো। সবজিটা একদম দারুণ, একদম নিরামিষ, হালকা পাঁচফোড়ন আর জিরের গুঁড়োর একটা ভালো স্মেল আসছে, ঠিক আছে। আর সবজিটা কিন্তু ভালো বয়েলড হয়েছে, সবথেকে বড় কথা 30 টাকার ভিতরে কলকাতার বাজারে সত্যি যে খাবার পাওয়া যাচ্ছে, ভাত পাওয়া যাচ্ছে, এটাই অনেক বড় কথা। আর এরকম গরম গরম বেগুনি, আহ বেশ গরম একদম। চলো একটুখানি ভাত দিয়ে আর একটুখানি বেগুনি দিয়ে একটুখানি নিয়ে এবার একটুখানি পাঁপড়টা ভেঙে নেবো, আর দেখো পাঁপড়টা কিন্তু একদম খাস্তা, একদম কুড়মুড়ে একদম। চলো এবার একটুখানি আমের চাটনি দিয়ে একটু মাখামাখি করে খাওয়া যাক। পাঁপড়টা বেশ কিন্তু কুড়মুড়ে একদম খাস্তা, গরম গরম ভেজে দিচ্ছে, আর তার সাথে কিন্তু আমের চাটনিটা পড়ছে। আমের চাটনির মধ্যে কিন্তু একটা মানে টপের সাথে কিন্তু একটা দারুণ একটা মিষ্টির কিন্তু একটা স্বাদ আসছে। যাই হোক প্রচণ্ড ক্রাউড এলাকা দেখতেই পাচ্ছ, আর চারিদিকে গাড়ি যাচ্ছে, নয়েজ আসছে, ঠিক আছে।
তো এগুলো একটুখানি খাই। আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে দেখবে তোমাদের একদম সস্তায় মানে একদম খাওয়া দাওয়া আমি যদি পাওয়া যায় তার সাথে নিয়ে যাবো। এবার তোমাদের বলে রাখি, তোমরা যদি কলকাতায় এসছো, ধর কলকাতায় আসছো দূর থেকে বা হয়তো লোকাল বা হয়তো শহর তলিতে থাকো, এসে এখানে নিরামিষ খাবার খুঁজছো একদম চিপ প্রাইসে, তাহলে কিন্তু আমি রিকমেন্ড করবো এই দাদার দোকানে অবশ্যই আসো। এখানে কিন্তু খিচুড়ি থেকে সবজি ভাত থেকে সব কিছু একদম টোটালটাই নিরামিষ পাওয়া যাচ্ছে। এবার তোমরা আসবে কী করে, এটা হচ্ছে 12 নম্বর হিয়ারি স্ট্রিট, ঠিক আছে, আর পিছনে রয়েছে ব্যাংসাল কোর্ট, একদম ব্যাংসাল কোর্টের ওখানে আসবে, একদম সোজা চলে আসবে, এসে কিন্তু একদম এই দাদার দোকান তোমরা লোকেট করতে পারবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর ফেসবুক পেজ তুই দেখে থাকলে পেজটাকে অবশ্যই দাওয়াকে ফলো করো, খুব তাড়াতাড়ি কিন্তু 1K কাছাকাছি হতে যাচ্ছে। চলো দেখা হচ্ছে অন্য কোনো খাবারের ভিডিওতে, সবাই মোটিভেটেড।